আপনি কি এই বিষটা খাবেন? এটা খুবই বিষাক্ত, আর আমার মনে হয় এই বিষে আপনার ক্ষতি হতে পারে, কিন্তু আপনি যেহেতু বিশ্বাসী তাই কোনো ক্ষতি হবে না। আপনি কি এই বিষটা খেয়ে এটা প্রমাণ করবেন? আর মনে হয় তার বিশ্বাস তো কমে গেছে, তাই তিনি বিষটা খেতে চাননি, হয়তো বিশ্বাস তো কমে গেছে। শ্রদ্ধেয় প্যাস্টর হেনরি, পবিত্র বাইবেলে গসপেল অফ মার্ক 16:17-18 অনুচ্ছেদে বলা হয়েছে বিশ্বাসীদের সাথে এই নিদর্শনগুলি থাকবে, আমার নাম নিয়ে তারা শয়তান তাড়িয়ে দেবে, তারা কথা বলবে বিভিন্ন নতুন ভাষায়, সাপে কামড়ালে তাদের কিছুই হবে না, আর যদি তারা বিষাক্ত কিছু পান করে এতে তাদের কোনো ক্ষতি হবে না। এখন এটা যদি সত্যি হয় আপনি কি এই বিষটা খাবেন? এটা খুবই বিষাক্ত, আর আমার মনে হয় এই বিষে আপনার ক্ষতি হতে পারে, কিন্তু আপনি যেহেতু বিশ্বাসী তাই কোনো ক্ষতি হবে না। আপনি কি এই বিষটা খেয়ে এটা প্রমাণ করবেন? আর যদি কোনো ক্ষতি হয় সেজন্য আমরা কিন্তু দায়ী থাকব না। আচ্ছা, এই ব্যাপারটা নতুন না, আমরা আগেও এমনটা দেখেছি। আগেকার দিনে চীন আর রাশিয়ায় এমনটা অনেক হয়েছে, মানুষকে জোর করে বিষ খাওয়ানো হয়েছে। এখানে আপনি আসলে ঈশ্বরকে নিয়ে ঠাট্টা করছেন। এই ধরনের ক্ষেত্রে আমি আপনার সাথে ঈশ্বরকে নিয়ে এই ঠাট্টা করব না, আমি এখানে এই ঠাট্টা করব না। বিশ্বাসী হলে তো কোনো ক্ষতি হবে না। শুধু বিশ্বাসী হলে হবে না, এখানে আসলে এটার উপযুক্ত সময় আছে, আমরা এখানে ঈশ্বরকে নিয়ে ঠাট্টা করব না। তাহলে বলছেন ভাই, আপনি তো আপনার প্রশ্নটা করেছেন, বক্তাকে এখন উত্তর দিতে দিন, তাকে কথা বলতে দিন, উনি উত্তরটা আগে দিক, আপনি ওই বোতলটা ধরে ওখানে চুপচাপ দাঁড়িয়ে থাকতে পারেন। হ্যাঁ ভাই, আপনি বলেন। একটা কথা চালু ছিল যে যিশু যদি উপর থেকে পড়ে যান তার পা ভেঙে যাবে না, দেবদূতরা তাকে রক্ষা করবে। শয়তান যিশুকে লাভ দিয়ে এটা প্রমাণ করতে বলল, তিনি বললেন না, ঈশ্বরকে প্রলুব্ধ করো না। আমিও একই উত্তর দিলাম, প্রলুব্ধ করবেন না। আর যদি কোনো ক্ষতি হয় সেজন্য আমরা কিন্তু দায়ী থাকব না। আচ্ছা, এই প্যাস্টরকে কিছু কথা বলতে চাই। আমি তাকে অভিনন্দন জানাই, তিনি তার লেকচারে বললেন যে যীশুখ্রিস্ট অনেক অলৌকিক কাজ করেছেন, তার বিশ্বাসও বেড়েছে। তিনি যখন বোম্বেতে এসেছিলেন তখন তার স্পন্ডিলাইটিস হয়েছিল, আর ডাক্তার হিসেবে আমি জানি এটা খুবই জটিল অসুখ। তিনি বললেন যীশুখ্রিস্ট তাকে সুস্থ করেছেন, তারপরে তার বিশ্বাস বেড়েছে। তার কথা, যীশুখ্রিস্ট একটা মেয়েকে জীবন দিয়েছে, এখন মনে হয় তার বিশ্বাস তো কমে গেছে, তাই তিনি বিষটা খেতে চাননি, হয়তো বিশ্বাস তো কমে গেছে। যদি বিশ্বাস থাকতো তাহলে বিষটা খেতেন, তার বিশ্বাস তো কমে গেছে, এই জন্য তাকে অভিনন্দন। তিনি মূল বিশ্বাসে ফিরে যাচ্ছেন, অর্থাৎ ইসলাম। আর যীশুখ্রিস্ট নিজের মুখেই বলেছেন গসপেল অফ ম্যাথিউ 24:24 অনুচ্ছেদে বলেছেন, তোমাদের মাঝে অনেক নকল খ্রিস্ট নকল নবী আসবে, তারা অলৌকিক অনেক কিছুই দেখাবে, আর যদি সম্ভব হতো আসল নবীদেরও প্রতারিত করত। অলৌকিক কাজ মানে এমন না যে সেই লোক আল্লাহ তাআলার প্রেরিত, সেই লোক আল্লাহর নবী, সেই লোক আল্লাহকে বিশ্বাস করে। যীশুখ্রিস্ট এই কথাই বলেছেন। বোন খুব সুন্দর প্রশ্ন করেছেন।